কাদিয়ানীদের দেওয়া কুরবানির মাংস, তাদের রান্না করা খাবার কি খাওয়া যাবে? এছাড়াও তাদের দেওয়া ফলমূল কি জায়েজ? তিনটি প্রশ্ন। প্রথম হচ্ছে যে কাদিয়ানীদের দেওয়া কুরবানির মাংস না, মোটেই জায়েজ না। কাদিয়ানীরা মুসলিম না, অমুসলিম, মুরতাদ, সুতরাং তাদের জবাহকৃত কোনো পশু খাওয়া যায় না। নিকৃষ্ট কাফের, তারা যতগুলি কাফের আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুরতাদ। মুসলিম সমাজ থেকে যারা কাদিয়ানি হয়ে গেছে তারা মুরতাদ কাফের, সুতরাং তাদের জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যায় না। তাদের রান্না করা খাবার খাওয়া জায়েজ, প্রয়োজন নয় সেসব রান্না করা খাবার, জি, যদি তাতে কোনো রকমের আপনার ইমানের দুর্বলতার আশঙ্কা না থাকে। তাদের সাথে ভালোবাসা মিত্রতা হয়ে যাবে এমনটা না হয়, অন্তরের মহব্বত হয়ে যাবে কাদিয়ানি কাফেরদের সাথে এমনটা যেন না হয়, প্রয়োজনে খাওয়া যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত হয়ে গেল, তাদের সাথে তার মিত্রতা হয়নি, তো এরকম জায়েজ প্রয়োজন। কিন্তু নিয়মিত খাবেন, তাদের সাথে দোস্তি পাতাবেন, এসব খারাপ, বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয় আল্লাহর শত্রুদের সাথে। তারপরে ফলমূল খাওয়া কোনো অসুবিধা নেই। এক, এই তিনটি যে বিষয় জিজ্ঞেস করে তার মধ্যে শুধু তাদের জবাইকৃত পশু, সেটা কুরবানির গোস্ত হোক আর সেটা এমনি জবাই হোক আর মোরগ হোক আর পাখি হোক, জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যায় না যদি কাদিয়ানি জবাই করে, কারণ তারা মুসলিম না, মুরতাদ কাফির, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। وفوق الرواب وعند القمر.